হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো তো যাই হোক কন্ট্রোভার্সি সবটাই তোমরা দেখতে পাচ্ছ সবটাই তোমরা বুঝতে আমি একটুখানি বেশি বুঝে ফেলি আর যে বেশিটা বুঝে ফেলি না সেটা একদম ঠিক বেশি বুঝি এমন না যে বেশি বুঝে ফেলছি মানে বেঠিক আমি কিন্তু একদম ঠিক বেশি বুঝি ঠিক ঠিক বেশি বুঝি তো আমার বুঝাটা যেহেতু আমি প্রথমে বুঝে ফেলি এবং প্রথমে বুঝে যেহেতু আমি প্রথমে বলে ফেলি কোনো কিছুর কেয়ার না করে সেই কারণে আমি হচ্ছে সবচেয়ে বেশি খারাপ হয়ে যাই সবচেয়ে বেশি খারাপ হয়ে যাই অনেক প্রমাণ কত প্রমাণ দেব কত প্রমাণ দেব তো এই বিষয়ে বলার আগে একটা কথা তোমাদেরকে বলে নি তোমরা একটা কথা না আমাকে ভীষণ ভালো বলো যে আমি হচ্ছি ইমোশনাল ফুল গোদা বাংলায় বলতে গেলে আমি হচ্ছি বেহায়া যে কিনা ধোকার পর ধোকা খাই ধোকার পর ধোকা খাই ধোকার পর ধোকা খাই তারপরেও কনসার্ন দেখাতে চাই মানুষের প্রতি কনসার্ন দেখাতে চাই আমাকে দিল্লি যেতে হবে আমাকে দিল্লি যেতে হবে ঝালাপালা করে দিল আমি যেন দিল্লি যাইনি আরে একা 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 দিল্লি গেছি ওখানে স্টে করেছি একা একা যাতায়াত করেছি হ্যাঁ আমাকে দিল্লির ভয় দেখাতে হবে না আমি আবার এক জায়গায় যেতে গিয়ে আরেক জায়গায় ট্রেনে উঠে পড়িনি এক জায়গায় যেতে গিয়ে আরেক জায়গায় ট্রেনে উঠে পড়িনি আমার অভিজ্ঞতা আছে তো আমাকে ভাবার কোনো দরকার আমার যেটুকু প্রয়োজন সেটা হচ্ছে আর্থিক প্রয়োজন কারণ আমার এখন হাত খালি হয়ে গেছে আমার যদি হাতটা ভরা থাকতো আমি সেই প্রয়োজনের কথাও মুখ ফুটে বলতাম না মানুষকে মুখ ফুটে বলতাম না যত সব নির্লজ্জ বেহায়ারা বসে রয়েছে যারা কিনা মানুষের কাছ থেকে ইমোশন দিয়ে খেলে ইমোশনালি ফুল বানিয়ে মানুষের কাছ থেকে টাকা নিয়ে জানোয়ারপনা করে বেড়াচ্ছে এখন পনা করে বেড়াচ্ছে হুম সাধারণ একটা বিষয় বলেছিলাম যে আমি যেই জ্বালায় জ্বলছি সেই জ্বালায় যেন জ্বলতে না হয় এখন তো বলবো টিনাকে টিনা ই নিয়ে নিয়ে তোকে ভিডিও করবে একদম একদম কেস নাম্বারটা ঠুকে দিয়ে 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 দে দে মুখের উপরে সপাটে সপাটে দিয়ে দে যেটা তুই করবি ভেবেছিলিস সেটা করে দে কারণ এটা এরা এরই যোগ্য কারণ ওখানে দাঁড়িয়ে ওই ভিডিওটা ডাউনলোড করে রেখেছি আমি ওখানে দাঁড়িয়ে বলেছে এবার অন্যভাবে গল্প হবে এবার অন্যভাবে গল্প হবে ঠিক আছে তার মানেটা কি অন্যভাবে গল্প হবে মানেটা কি কদু পেয়েছ তোমার মতন চুদু মনে করো নাকি সবাইকে হ্যাঁ সবাই কি তোমার মতন চুদু না সবাই চালাক সবাই চালাক তুমি নিজেকে ওভার কনফিডেন্স ভেবে ফেলেছ হুম ওভার কনফিডেন্টলি তুমি কাজ করছো হাতে লক্ষ লক্ষ টাকা উঠে এসেছে না এক তো ভিউজ কামিয়ে তারপরে দ্বিতীয়ত মানুষের কাছ থেকে লুটে নিয়ে হ্যাঁ চিকিৎসা নাম করে লুটে নিয়ে নয় বানিয়ে ছয় নয় বানিয়ে তিলকে তাল করে মানুষের কাছ থেকে টাকা গুছিয়ে নিয়ে তারপরে বড় বড় বাতেলা লড়বি লড়বি মুখ খুলবি লড়বি মুখ খুললেই লড়তে হবে যেইভাবেই তুই মুখ খুলবি মুখ খুললেই লড়তে হবে আমার কনসার্ন দেখানোটা তোর জ্ঞান মনে হয়েছে তোর জ্ঞান মনে হয়েছে হ্যারে পতিতার বাচ্চা তোর জ্ঞান মনে হয়েছে তোর জ্ঞান দেখ কোন জায়গা দিয়ে বের করি আমি কোন জায়গা দিয়ে বের করি পুরো পরিষ্কার করে বলছি ই নিয়ে বিনি টাপাটিনি তুমি যেভাবে বাড়িতেও যাবে তোমার বাড়িতেও যাবে ঠিক আছে বলেছে না রিপোর্টার ক্যামেরা নিয়ে নিয়ে এর মুখের উপরে ফেলো ওর মুখের উপরে ফেলো বজ্জাত মহিলা একটা বজ্জাত অসভ্য নোংরা মহিলা আসিস তোর মুখে নুরো জেলে দেবো তুই বলেছিস না ঝাটা জুতো পেটা করবি আমাকে তোর মুখে নুড়ো জলে দেব নরকের কীট পতিতার বাচ্চা হ্যাঁ বেজনমা বাপ মায়ের ঠিক নেই বড় বড় কথা হাতে দুটো টাকা নিয়ে গয়নাগুলো ছাড়িয়ে গয়না পরে রংবাজি দেখাচ্ছ তুমি রংবাজি দেখাচ্ছ আর কি বলো তো বন্ধুরা আমি বলেছিলাম কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে কন্ট্রোভার্সি করার আগে কন্ট্রোভার্সি চ্যানেল বন্ধ করে দেবো আমি বিশ্বাস করো এই ধরনের নরকের কিট যাদের কিনা নিজের মান সম্মান নেই যারা কিনা নিজের মানসম্মান বিক্রি করে নিজের সন্তানের মানসম্মান বিক্রি করে তারপরে ভিডিও করতে বসে এদেরকে নিয়ে কিছু বলার আমার নেই কিছু বললেই কি আমি এর মৃত্যু কামনা করি করি আমি মৃত্যু মৃত্যু কামনা কামনা গিয়ে বলিস করে দেখবি কি রিয়াকশানটা দেয় কি রিয়াকশান দেয় দেখবি কতগুলো জানোয়ার বসে রয়েছে কতগুলো জানোয়ার বসে রয়েছে যারা কিনা সব কিছুর জন্য আমাকে দায়ী করে এরা এদের মেমরি লস হয়ে গেছে এরা এতটাই বেহায়া নির্লজ্জ এদেরকে কে প্রথমে কি বলেছে সেটা ভুলে গিয়ে সব কিছু আমার উপরে চাপিয়ে দিচ্ছে সব কিছু আমার উপরে চাপিয়ে দিচ্ছে তোরা এতটাই স্বার্থপর নির্লজ্জ তোরা এতটাই কদর্য মানসিকতার মানুষ হুম তোরা নিজেদেরকে মানুষ বলিস না যারা তোদেরকে ফার্স্ট অ্যাটাক করেছে তাদের সাথে তোরা গলাগলি করছিস তাদের সাথে তোরা গলাগুলি করছিস সাইড করেছিস কাকে আমাকে তোদের সাইড করাতে আমি সাইড হব আরে আমি একদিন চুপ হয়ে যাই না আমি একদিন চুপ হয়ে যাই একদিন না চিরতরেই চুপ হয়ে যাব। চিরতরেই চুপ হয়ে যাব কারণ আমার সংসারটাকে তো বাঁচাতে হবে আমার সংসারটাকে বাঁচাতে হবে তো আমি কন্ট্রোভার্সির লাইনে এসে একবার দেখে যাকে যা বুঝতে পেরেছি সেটা কিন্তু ঠিক হয়েছে সে দেবাশিস আর ওই নিবেদিতার কাহিনী বলো কি না শুনতে হয়েছে আমার একটা ভিডিও না দুটো ভিডিও করেছিলাম কি না শুনতে হয়েছে অথচ সেই বিষয়টা নিয়ে পরবর্তীতে প্রত্যেকে বলেছে প্রত্যেকে বলেছে যে দেবাশিস নিজের বউয়ের চ্যানেলটাকে নিজের বউয়ের মৃত্যুকে কেন্দ্র করে চ্যানেলটাকে দাঁড় করিয়ে তারপরে নানান রকম নেগেটিভ কথা বলেছে সেগুলো আর আমি এখানে বলতে চাই না আমি দেখিও আসল কথা সবার মুখে শুনেছি ঠিক সেম ম্যান্ডির মা আর ম্যান্ডির বাবা যখনই ওরা মিল হলো সেই দিনই আমি ভিডিও নামালাম সেই দিনই ভিডিও নামালাম অজস্র কমেন্ট কারোর সংসার জোড়া লাগুক তুই চাস না কারোর সংসার জোড়া লাগুক তুই চাস না কোথায় আমি তো তাদেরকে নিয়ে আর ভিডিও করিনি ওই দুটো ভিডিও বানিয়েছিলাম ওই সিঁদুর সিঁদুর পরা নিয়ে নোংরাবো হ্যাঁ আর হচ্ছে ভিউজ কামানো নিয়ে নোংরাবো তো এই দুটো ভিডিও বানিয়েছিলাম কোথায় আমি তো আর ভিডিও বানাইনি তাহলে দুজন দুজনের সঙ্গে থাকতে পারলো না কেন কেন দুজন দুজনের সঙ্গে থাকতে পারলো না সব কিছু নিয়ে আমার উপরে দোষারোপ করা আমার পেছনে না আসলে তোদের ভাত হজম হয় না না তোদের ভাত হজম হয় না জানোয়ারগুলো এখন তো দুজন দুজনের সঙ্গে নেই কার জন্য নেই কার জন্য নেই সত্যি কথাটা সবার আগে তুলে বলে ফেলি তো তাই তোদের হজম হয় না যে না এ কি করে বলে ফেলল আরে মাথা কাজ করা মাথাটা কাজে লাগা মাথাটাকে শয়তানি কাজে না লাগিয়ে মাথাটাকে বুদ্ধি দিয়ে বিচার করতে শেখ যে এই মানুষটা ক্যামেরার সামনে এসে এই কাজগুলো করছে তার মানে ভিউজদের জন্য করছে তার মানে ভিউজের জন্য করছে পুরো পরিষ্কার বোঝা গেছে যে এই সম্পর্কটা জুড়েছে শুধুমাত্র ভিউজের জন্য কারণ ম্যান্ডির বাবা এখনো নিজের থেকে রান্না করে রসিয়ে কষিয়ে খেতে সক্ষম একটা ব্যক্তি সক্ষম একটা ব্যক্তি তাহলে হঠাৎ করে কেন দুজন একসঙ্গে হয়ে গেল দুজন একসঙ্গে হয়ে গেল এখন আর কোনো কন্টেন্টের দিকে কেউ হাত বাড়াতে পারছে না এখন কে এখন ম্যান্ডির বাবা মা আর কেউ তো কন্টেন্ট দিচ্ছে না এখন ম্যান্ডির বাবা মা আর এই যে আমি তাই না আমাকে ছেড়ে ভিডিও করতো আমাকে ছেড়ে ভিডিও করে দেখা আমি তো তোদের মুখে মুততেও যাই না তোদের মুখে আমি হিসুও করতে যাই না তাহলে তোরা কেন আমার পিছনে আমার মানে কি বলবো লেন্ডিটা নেওয়ার জন্য বসে থাকিস হা করে থাকিস কেন হা করে থাকিস এতই যদি ক্ষমতা থাকে নিজের দমে ভিডিও করে দেখা তোরা নিজেদের দমে ভিডিও করে দেখা বড় বড় বাতেলা মারে সব কটা আমার থেকে বেশি বেশি ভিউজ আমাকে নিয়ে বলতে বসে পড়ে কেন রে কন্টেন্ট জোগাড় করতে পারিস না কন্টেন্ট জোগাড় করতে পারিস না তাই না বড় বড় বাতেলা শালা নির্লজ্জের দল ছোট ছোট তো ছোট ছোট গুলো তো রয়েছে বড় বড় ধারী কন্টেন্ট ক্রিয়েটার গুলো আমার পেছনে পড়ে রয়েছে কোথায় আমার কন্টেন্টের অভাব হলে তো তোদেরকে নিয়ে বলতে যায় না এই হচ্ছে ফারাক তো আমি যখন ম্যান্ডির বাবা মাকে নিয়ে বলেছিলাম আমাকে সবাই মিলে এসে দোষারোপ করে গেছে তুই সংসার ভাঙিস তুই কারো মিল দেখতে পারিস না আমি হচ্ছে বাস্তবটাকে বুঝে ফেলি যে কেন এই নাকামোগুলো হচ্ছে তোমাদের মতন চোখে কুলু পেটে বসে থাকি না আমি ঠিক আছে চোখে কুলু পেটে বসে থাকি না তো এদেরকে নিয়ে নতুন করে কন্ট্রোভার্সি করার মতন কোনো ইচ্ছাই আমার নেই ম্যান্ডির বাবা মাকে নিয়ে কিচ্ছু ইচ্ছা নেই কারণ এই বুড়ো বয়সে নাপতালিগিরি যে করছে এটা এটাকে তো আমার দেখতেই ইচ্ছা করে না এই নাপতালিগিরি আমার দেখতেই ইচ্ছা করে না এ এর নামে দোষারোপ করছে ও তার নামে দোষারোপ করছে অশান্তি আমার ঘরেও হচ্ছে অশান্তি আমার সংসারেও হচ্ছে একবারের জন্য বলিনি বরের দোষ সব সময় বলেছি আমার দোষ সব সময় বলেছি আমার দোষ তারপরেও ছাড় পাচ্ছি না তার পরেও ছাড় পাচ্ছি না তো বন্ধুরা কন্ট্রোভার্সি সত্যি আমার আর করতে ইচ্ছা করছে না কারণ এক তো বিষয়টা রিস্কি হয়ে যাচ্ছে একটা বিষয় সামলাতে না সামলাতে আরেকটা বিষয় যদি চলে আসে তখন কোথায় যাব তখন কিভাবে সামলাবো এখন তো তাও আমাকে অপশান দিয়েছে হয় সংসার করো আর নয় ভিডিও করো তখন তো আর অপশানই পাবো না তখন আর অপশানই পাব না তাহলে আমি এখন কি করব এই বিষয়টা থেকে জন্য আমি একটা আর্থিক সাহায্যের আর্জি জানিয়েছিলাম তোমাদের এখনো বলিনি যে আমি আমি এখনো কোনো কোনো মাধ্যম যে তোমরা অনলাইন ট্রানজ্যাকশন করবে সেরকম কোনো মাধ্যম আমি দিইনি তাতেই ঝড় উঠে গেছে ঝড় উঠে গেছে ঝড় উঠে গেছে তাতে তো আমি তোমাদের কাছে জানতে চাই আমি যদি অনলাইন ট্রানজ্যাকশন তোমাদের কাছে মানে চাই আর কি মানে তোমাদের কাছে যদি আর্থিক সাহায্য চাই যদি এরকম কোনো মাধ্যম আমি তোমাদেরকে দিই সে কমিউনিটি পোস্টের মাধ্যমে যেরকম লোকে দেয় আর কি তোমরা কারা কারা আমাকে দান করতে সত্যি এটা তো দানই চাইছি আমি তোমরা কারা কারা দান করতে ইচ্ছুক কারণ দিল্লি যাওয়া থাকা খাওয়া আর এবার তো আমি শুধু একা গেলে হবে না বরকেও নিয়ে যেতে হবে আমার হাত এখন খালি হয়ে রয়েছে আমি ভেবেছিলাম যে আমার বাথরুমটা ঠিক করবো বহুদিনের ইচ্ছা আমার বাথরুমটা ঠিক করব। সেটাও আমি আটকে গেলাম যে না যেই কটা টাকা হাতে রয়েছে সেই কটা দিয়ে সেই কটা টাকা দিয়ে আমার বাথরুম আমি ঠিক করতে পারবো না আর বরের টাকা আমাদের সংসার খরচে চলে যায় সেখান থেকে এক্সট্রা কিছু বাঁচে না যে আমি বাথরুমের কাজে লাগাবো। কিন্তু সেটাও আমি করতে পারলাম না আমি কবে থেকে বলছি জবে থেকে আমি পেমেন্ট পাইনি তবে থেকে বলছি যে আমি ফার্স্ট পেমেন্ট পেলে আমি বাথরুম ঠিক করব যারা আমার প্রথম ভিডিও থেকে দেখে তারা জানে এই কথাটা আমি বলেছিলাম যে আমি আমি প্রথম পেমেন্ট পেলে আমার বাথরুমটা ঠিক করব। আজও সেই বাথরুম ঠিক করতে পারিনি কারণ আগে আমি চিকিৎসার কাজে লাগিয়েছি চিকিৎসার কাজে লাগিয়ে আমার হাত এখন খালি হয়ে রয়েছে অথচ কি বলা হচ্ছে আমার ব্যাংকে সাত আট লাখ টাকা রয়েছে সাত আট লাখ টাকা তো আমি এটা তোমাদের কাছে জানতে চাই যে এত তো বাধা বিপত্তি রয়েছে তোমাদের সামনে অনেক বাধা বিপত্তির ভয় তোমাদেরকে দেখানো হচ্ছে ঠিক আছে তো এই সমস্ত অতিক্রম করে কারা কারা তোমরা আমাকে আর্থিক সাহায্য করতে ইচ্ছুক আজকে তোমরা কমেন্ট বক্সে একটুখানি কমেন্ট করো তো আজকে কমেন্ট বক্সে কমেন্ট করো কারণ যারা তোমাদেরকে ভয় দেখাচ্ছে তোমরা যারা দিতে ইচ্ছুক আমাকে আমি জানি তোমরা অনেকেই দিতে ইচ্ছুক কারণ আমি এরকম অনেক কমেন্ট পেয়েছি সে uh, কে কত টাকা দিচ্ছে এক টাকা দিচ্ছে না আটানা দিচ্ছে না একশো টাকা দিচ্ছে সেটা বড় কথা নয় কে সাহায্য করতে কে কে সাহায্য করতে ইচ্ছুক আজকে আমাকে কমেন্ট করে তাদের মুখে একটা জুতোর বাড়ি মেরে দিয়েতো তো যারা যারা এই ধরনের কথা বলছে তাদের মুখে একটা একটা করে জুতোর বাড়ি মেরে দিয়ে তো যে কিনা এত বড় একটা চিকিৎসা একটা পয়সা কারোর কাছ থেকে চায়নি প্রয়োজন পড়েনি সত্যি বলছি প্রয়োজন পড়েনি আজকে তার আর্থিক সাহায্য চাওয়া নিয়ে খিল্লি উড়ানো উড়ানো হচ্ছে যাই হোক উড়ানোর উড়াবেই কন্টেন্টের অভাব হলে যা হয় খাটার অভাব খাটনির অভাব হলে যা হয় হ্যাঁ তো তোমরা একটুখানি কমেন্ট করে জানিয়ে তো যে তোমরা কারা কারা আমাকে সাহায্য করতে ইচ্ছুক আমি চাই বা না চাই সেটা পরের কথা চাই বা না চাই সেটা পরের কথা আর কত চাই চাইলেও কত কত কতটুকু সাহায্য যাইব সেটাও পরের কথা আগে তোমরা বলো তো যে এই সমস্ত নোংরা জানোয়ারদের কথায় উপেক্ষা করে তোমরা কারা কারা আমাকে সাহায্য করতে প্রস্তুত আমি আজকে দেখতে চাই আর আরও একটা কথা তোমাদেরকে জিজ্ঞাসা আমার এই চ্যানেলটায় আমি যদি কন্ট্রোভার্সি আর না দিই তাহলে এই চ্যানেলটায় আমি কি দেব কারণ ব্লগ চ্যানেল আমার রয়েছে ব্লগ চ্যানেল আমি ওটা থেকেই কন্টিনিউ করব ব্লগ ভিডিও আমি ওখান থেকেই কন্টিনিউ করব। এটাতে ব্লগ ভিডিও আনব না এখানে আমি কি টাইপের ভিডিও দিলে তোমরা দেখতে ইচ্ছুক হবে তোমরা ভালোবাসবে সেটা বলো তো গানের ভিডিও নাচের ভিডিওর কথা বলো না কারণ গানের ভিডিও নাচের ভিডিওতে কপিরাইট ক্লেম পরে কপিরাইট পরে আর তাহলে ইনকাম হবে না আলটিমেট আমার ইনকামটা দরকার পরিষ্কার কথা আমার ইনকাম দরকার আর ভ্লগ ছাড়া আর এবং কন্ট্রোভার্সি ছাড়া তোমরা আর কি দেখতে ইচ্ছুক সেটা তোমরা বলো তো সেটা তোমরা আমাকে বলো তো এবং তোমরা প্রচুর পরিমাণে সত্যি সত্যি শুধু বললে হবে না শুধু বললে হবে না দেখতে হবে দেখতে হবে তোমরা একটু ভোট করো তো যে কোন বিষয়টা নিয়ে আমি ভিডিও করলে কন্ট্রোভার্সি ছাড়া এই চ্যানেলে ভিডিও করলে তোমরা দেখবে আর ওই যে গানের ব্যাপার নাচের ব্যাপার তোমাদেরকে বলে দিলাম যে ওটা করলে কিন্তু কপিরাইট আসে তখন আমি টাকা পাবো না আলটিমেট আমার টাকাটা প্রয়োজন সাথে সাথে তোমাদেরকে মধ্যে পড়ে তোমাদের তোমরা না হলে তো আমাকে দেখতে আসবে না তো তোমরা একটুখানি বলো তো এই দুটো উত্তর তোমাদের কাছে চাই একটা হচ্ছে তোমরা কারা কারা আমাকে আর্থিকভাবে সাহায্য করতে প্রস্তুত এবং এই চ্যানেলে কন্ট্রোভার্সির বদলে তোমরা কোন ভিডিও দেখতে চাও কারণ কন্ট্রোভার্সিতে আমি যেটা বলি সেটা সত্যি হয়ে যায় তারপরেও যেভাবে মানুষে এসে অ্যাটাক করে না মানে কমেন্ট বক্সের কথা বলছি সত্যি আমিও তো মানুষ ভালো লাগে না ভালো লাগে না কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করে সেই পাত্তা আমি কোনোদিনও দিনও দিইনি এবং যারা ভিউয়ার্স যারা অ্যান্টি ভিউয়ার্স তাদের কমেন্টে খারাপটা এটা তো লাগবেই স্বাভাবিক সেটাকে উপেক্ষা করে আমি ভিডিও করতে পারতাম কিন্তু চারিদিকে যেই মানে কি বলবো একটা ভয়ের বাতাবরণ সৃষ্টি হয়েছে এই আইন আদালত কেন্দ্র করে সেখান থেকে দাঁড়িয়ে কন্ট্রোভার্সি করাটা আমার মনে হচ্ছে না সেফ হবে কারণ আমার তাহলে বাঁচা দায় হয়ে যাবে বেঁচে থাকাটা দায় হয়ে যাবে তো এই দুটো প্রশ্ন তোমাদের কাছে আজকে রাখলাম এরপর থেকে আমাকে নিয়ে কে কন্ট্রোভার্সি করলো বা না করলো আমি যতবার বলেছি আমি সারা দেব না আমি সারা দিইনি আর সারা দেবো না আর সারা দেবো না এবার শুধু কাজ হবে আর কাউকে কিচ্ছু বলবো না কোনো দিনও কাউকে কিচ্ছু বলবো না তুই এটা করিস না তুই ওটা করিস না তুই সেটা করিস না এটা আমাকে বলিস না ওটা তাকে বলিস না কোনো দিনও আমি বলবো না কোনো দিনও বলবো না কারণ এখানে সব নির্লজ্জ বেহায়েরা বসে রয়েছে যারা কিনা নিজের স্বার্থের জন্য সব কিছু জলাঞ্জলি দিয়ে সামনের সবচেয়ে হাট করা মানুষটাকে গলা জড়িয়ে ধরতে পারে যেটা আমি কোনোদিনও পারিনি পারবো না এবং করতেও চাই না করতেও চাই না সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভীষণ কষ্ট হচ্ছে এই কন্ট্রোভার্সি চ্যানেলটার জন্য খুব কষ্ট হচ্ছে দুটো বছর ঘষে 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 আজকে এই জায়গায় আজকে এই জায়গায় ম্যানডেট জন্য আজকে কত মানুষ কত মানুষ টাকা ইনকাম করেছে কত টাকা ইনকাম করেছে সেই মেয়েটা কোনো সময় আইনের দ্বারস্থ হলো না কোনোদিনও দিনও আইনের দ্বারস্থ হলো না টাটা